সর্বশেষ খলিফার কাছে গিয়ে তখন ইহুদিদের নেতা যিনি ছিলেন তিনি বহু অর্থ বিত্ত নিয়ে হাদিয়া দিল খলিফার কাছে। তোর কী ব্যাপার, এত টাকা পয়সা কেন দিচ্ছ? তাহলে আমরা আরও দেব, কারণ খেলাফতের অর্থ সংকট চলছে আমরা শুনেছি, আরও দেব। একটা শর্ত, ফিলিস্তিনটা আমাদের দিতে হবে। তো খলিফা জবাব দিছিলেন, আমি কোনো অবস্থায় এই পবিত্র বায়তুল মুকদ্দাসের একটা বিঘাত মাটিও তোমাদেরকে দেব না। ওদের টাকা পয়সা দিয়ে কোশ্চিন করলে মুসলমানকে আখরাত বিক্রি করা যাবে না, আখরাত বিক্রিকে দুনিয়া খরিদ করবে, এটা কোশ্চিন করলে কোনো মুসলমানের নীতি হতে পারে না। যারা হয় তারা আসলে মুসলমানই না, ওরা মরছে। কারণ বায়তুল মুকদ্দাস এটা মেয়েরাজের স্মৃতিধন্য স্থান, হাজার হাজার কবির নবীর স্থান এটা, এমনকি মুসারও কবর সেখানে। আর তারই দায়িত্ব ছিল খলিফা নিজে, তিনি বলছেন আমার দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দিয়ে দেবো, কোশ্চিন কেন তার সম্ভব না, আনা আনা কায়দিল হায়াত, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে আছি। এই হলো বাতিল মুকদ্দাসের ইতিহাস। এই জন্য ওদের ষষ্ঠ নজর বাতিল মুকদ্দাস দখল করা পারেনি, এখন খুবই চেষ্টা করছে বোমা দিয়ে, এত পুঁজিবাড়া বোমা আসে, বোমার যোগান দিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড এরাই দিচ্ছে শয়তানগুলো, কিন্তু কাজ হচ্ছে না। 23 লাখ মানুষের মনোবল অটুট আছে এবং তারা পরিষ্কার বলে দিয়েছে যতই বোমা মর সব শেষ হবে, কিন্তু এই পবিত্র মাটিতেই আমরা মরব, অন্য কোথাও যাব না। সোহরলে হবে এখন যেটা চলছে আপনাদের ফিলিস্তিন নিয়ে, আসলে এর ইতিহাসটা একটু শুনেই দিই সংক্ষেপে। তো তুরস্কের খলিফা উসমানীয় তুর্ক সাম্রাজ্য চলছে প্রায় 666 বছরের উপরে, তাদের সাম্রাজ্য ছিল মানে খেলাফত ছিল। সর্বশেষ খলিফার কাছে গিয়ে তখন ইহুদিদের নেতা যিনি ছিলেন তিনি বহু অর্থ বিত্ত নিয়ে হাদিয়া দিল খলিফার কাছে। তোর কী ব্যাপার, এত টাকা পয়সা কেন দিচ্ছ? তাহলে আমরা আরও দেব, কারণ খেলাফতের অর্থ সংকট চলছে আমরা শুনেছি, আরও দেব। একটা শর্ত, ফিলিস্তিনটা আমাদের দিতে হবে, ফিলিস্তিনটা দিলে আপনার খেলাফত চালাতে কোনো টাকা পয়সার সমস্যা হবে না, আমরা সব ব্যবস্থা করব। তো খলিফা জবাব দিছিলেন, বৃদ্ধ খলিফা 30 বছরের উপরে তিনি তো খলিফা আছেন, উনি তো বাড়িতে বের হতেন মসজিদে খোদা দেওয়ার জন্য, রাস্তায় সাধারণ মানুষ হুমড়িকেই পড়ত সালাম করার জন্য, এত সম্মানিত ব্যক্তি ছিলেন। তার কাছে যখন এই টাকার লোভ দেখালো তখন তিনি জবাব দিলেন, ইন্নি লা আস্তাতিউ আন আতানাযালা আন শিবরিন ওয়াহিদিন মিন আরাদিল মুকদ্দাসা, আমি কোনো অবস্থায় এই পবিত্র বায়তুল মুকদ্দাসের একটা বিঘাত মাটিও তোমাদেরকে দেব না। ইন্নি লা উওয়াফিকু আলা তাশরিহি দুস্তাতি ওয়া আনা আলা কায়দিল হায়াত, আমি আমার দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দেবো না যতক্ষণ আমি জীবনে বেঁচে আছি। সুবহানাল্লাহ, বৃদ্ধ খলিফার এই ব্যর্থহীন বক্তব্য শুনে ইহুদিরা দেখল না এ টাকায় ভালো লোক না এরা, কারণ বায়তুল মুকদ্দাস এটা মেয়েরাজের স্মৃতিধন্য স্থান, হাজার হাজার কবির নবীর স্থান এটা, এমনকি মুসারও কবর সেখানে। সুতরাং কবরের জন্য বড় কথা না, এটা মেয়েরাজের স্মৃতিধন্য। আল্লাহবাক মক্কা থেকে শুরু করলেন না, আসলেন কোথায়, বায়তুল মুকদ্দাসে, এখান থেকে তিনি আসমানে উঠে গেলেন, এটা গুরুত্ব সবচেয়ে বেশি না। সমস্ত নবীদের নিয়ে আল্লাহ রাসূল ওখানে ইমামতি করে সালাত আদায় করেছেন, আর সেই পবিত্র ভূমি ওই বেটা ইহুদিন হাসরাতে দিয়ে দেবো। আর তারই দায়িত্ব ছিল খলিফা নিজে, তিনি বলছেন আমার দেহের একটা অংশ খণ্ডিত করে তোমাদেরকে দিয়ে দেবো, কোশ্চিন কেন তার সম্ভব না, আনা আনা কায়দিল হায়াত, যতক্ষণ আমি দুনিয়াতে বেঁচে আছি।
এই হলো বাইতুল মুকদ্দাসের ইতিহাস। এই জন্য ওদের ষষ্ঠ নজর বাইতুল মুকদ্দাস দখল করা পারেনি। এখন খুবই চেষ্টা করছে বোমা দিয়ে, এখন তো পুঁজিবাড়া বোমা, এখন তো যুদ্ধ করতে গেলে কিছু লাগে না, আগে একটা শক্তির দরকার হতো, সামনে যুদ্ধ হতো, এখন কি এখন ল্যাংড়া খোড়া একটা ক্যাপ্টেন যদি বোতাম টেপে সে যুদ্ধ হতে পারে, বোমা মারতে সমানে আসে, বোমার যোগান দিচ্ছে আমেরিকা, ইংল্যান্ড এরাই দিচ্ছে শয়তানগুলো, কিন্তু কাজ হচ্ছে না। 23 লাখ মানুষের মনোবল অটুট আছে এবং তারা পরিষ্কার বলে দিয়েছে যতই বোমা মর সব শেষ হবে, কিন্তু এই পবিত্র মাটিতেই আমরা মরব, অন্য কোথাও যাব না, সহরলে হবে। প্রত্যেক মুসলমানের মধ্যে ইমানের জজবা থাকা উচিত। আমরা জীবন দেবো কিন্তু ইমান দেব না। মুসলমান তার ইমানের উপরে টিকে থাকবে, ইমানের কারণে সে পরকালে মুক্তি পাবে, দুনিয়ার বিল্ডিংয়ের কারণে মুক্তি পাবে না। হয়তো টাকা পয়সা দিয়ে কোশ্চেন করলে মুসলমানকে আখরাত বিক্রি করা যাবে না, আখরাত বিক্রিকে দুনিয়া খরিদ করবে, এটা কোশ্চেন করলে কোনো মুসলমানের নীতি হতে পারে না। যারা হয় তারা আসলে মুসলমানই না, ওরা মুর্শিক। পরিষ্কার আকসার হোম বিল্লাহ ইল্লাহ মুর্শিক, আল্লাহ বলছেন ওদের অধিকাংশই মুসলিম মুর্শিক, আসলে মুসলমানই না। ওদের এদের জন্য আমাদের চিন্তা করার কারণ নেই। আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের ইমান যেন দৃঢ় রাখি, সবসময় ফিলিস্তিনের পক্ষে আমাদের মন্তব্য থাকবে, বিপক্ষে নয়। মনে রাখবেন বর্তমান বিশ্বের প্রায় 200 মতো মিডিয়া, এত বড় বড় মিডিয়া দেখেন না, রয়টার্স, ইকোনমিস্ট, হ্যান ত্যান কিছু নাম দেখছেন না, এ সব ইহুদিদের টাকায় পরিচালিত। ওরা এমনভাবে খবর পরিবেশন করে যে মনে হয় দুনিয়া সবই হামাসের বিরুদ্ধে, আসলে সম্পূর্ণ উল্টা। এই বিষয়গুলি আমাদের স্মরণে রাখতে হবে। ইহুদি, নাসারা এবং মুশরিকরা কোশ্চেন গেল মুসলমানদের বন্ধু নয়।